নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে দেবী আপনার সাথে ছায়ার মতো হেঁটে চলেছেন। সাবধান, কুম্ভ রাশি 16 থেকে 20 জুলাই 2023, নিজের চোখকে বিশ্বাস হবে না। দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের এই দিনগুলি কেমন কাটতে চলেছে জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশির জাতক জাতিকাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। 16 থেকে 20 জুলাই 2023 এই দিনগুলিতে কুম্ভরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্ব, কারণ এই সময়ে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না। চন্দ্ররাশির ক্ষেত্রে প্রথমভাবে শনির উপস্থিতির কারণে তবুও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম অন্তর্ভুক্ত করতে দেখা যাবে। অতীতে আপনার দ্বারা করা সমস্ত ধরনের সম্পত্তি সম্পর্কিত লেনদেন এই সপ্তাহ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি যেমন উপকৃত হবেন তেমনি আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে অনেকাংশে সফল হবেন। এই সপ্তাহে আপনি পরিবারের জন্য একটি নতুন বাড়ি কিনতে পারেন বা আপনার পুরনো বাড়িটিকে সুন্দর এবং সুসংগঠিত করার সিদ্ধান্ত নিতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি আপনার কিছু অর্থ ঘর সাজানোর কাজে ব্যয় করবেন, কিন্তু এতে আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, বরং আপনি আপনার পরিবারের সদস্যদের সম্মান ও প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন। এই সপ্তাহে যারা প্রেমে পড়েছেন তারা তাদের প্রেমের সাথে খোলামেলা আলোচনা বজায় রাখতে সফল হবেন। চন্দ্ররাশির সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার কারণে কর্মক্ষেত্রে এই সপ্তাহে সব কিছু আপনার বিরুদ্ধে যাবে, যার কারণে আপনার ঊর্ধ্বতনরা এমনকি আপনার বস আপনার উপর রাগান্বিত হতে পারে। এটি আপনার মনোবলকে দুর্বল করবে এবং আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার বিষয়ে বিভ্রান্ত হতে পারেন। এই সপ্তাহে যাদের বেশি পড়ার সুযোগ নেই তারা যে কোনো অনলাইন কোর্সের জন্য আবেদন করতে পারবেন, এর মাধ্যমে তারা কেবল তাদের সম্ভাবনা বাড়ানোর একটি ভালো সুযোগ পাবেন, তবে তারা আগামী সময়ে এর শুভফলও দেখতে পাবে। কুম্ভরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নেতৃত্ব গুণের মাধ্যমে অফিসে উন্নতির আশা রয়েছে। এই সপ্তাহে খরচ যেমন বাড়বে তেমনই অর্থ সমাগমও হবে, ফলে আর্থিক সমস্যা হবে না, পরিবারের লোকজনের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসতে পারে। এই সপ্তাহটিতে বিয়ের দিন স্থির হতে পারে, পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগও আসতে পারে। এই রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে, জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে, বাচ্চাদের ওপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে, তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনগুলি একটু খারাপ হতে পারে, আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন, একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে, আপনার এক বন্ধু আপনাকে আন্তরিকভাবে প্রশংসা করতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে,
আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা দেবে। খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। নির্জনে সময় কাটানো ভালো, কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন। ভালোবাসার থেকে বড় কোনো অনুভব নেই। আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয়। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই দিনগুলিতে, এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে কল্যাণকর দিন। আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে, তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন, তবে আপনি অযথা জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির, গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রু অ্যান্ড বোতাম টিপবেন। আপনি কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারবেন, তবে সেখানে অ্যালকোহল গ্রহণ করার জন্য মারাত্মক হতে পারে। মনোযোগী হন, কারণ কেউ আপনাকে বলির পাঠা তৈরি করতে পারে। চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় করতে হতে পারে। এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনার প্রয়োজনীয় সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে। আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, কিন্তু এর জন্যে একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে। অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। কোনো গাছের ছায়াতে বসে আপনি শান্তি পাবেন, জীবনকে আপনি কাছে থেকে বুঝতেও পারবেন। জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই, এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলার থেকে মুক্তি দিতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার ভালোবাসার মানুষ, স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনগুলি সফল করে তুলবে। আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারবেন। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন। উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার এবং গভীর চিন্তাভাবনা পেতে সহায়তা করতে পারে। এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে 4। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।